আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি গায়েবের জ্ঞান রাখেন, যিনি সকল কিছুর পরিবর্তনকারী, অন্তরের পরিবর্তনকারী, বান্দার গুণাকে ক্ষমাকারী, তার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা তারই যার সমস্ত নিয়ামত। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে একমাত্র সেই মহান আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন, তার গুলামির মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠত্ব রয়েছেন, সেই পথ নির্দেশিকা তিনি আমাদেরকে দেখিয়েছেন, সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদ নববীর খুতবার অনুবাদ বাংলা ভাষায় আমরা করে থাকি আলহামদুলিল্লাহ। সেই অনুবাদ নিয়ে আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এই সুযোগ করে দিয়েছেন, তারও শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুল শেখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয় নিয়ে তিনি আজকে খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা ও উপদেশ গ্রহণ। এই যে বিশাল এক সৃষ্টি জগতের মধ্যে আমরা জীবনযাপন করছি, আমরা নিজেরও মাখলুক এবং মাখলুকের মধ্যে আমরা জীবনযাপন করছি, এই সব কিছুতেই অসংখ্য নিদর্শনাবলী রয়েছে। যদি আমরা এর মধ্যে গবেষণা করি, চিন্তা ভাবনা করি, জীবনের ঘটে যাওয়া প্রতিটি বিষয় নিয়ে যদি একটু বিবেচনা করি, তাহলে আমরা এখান থেকে অনেক উপদেশ গ্রহণ করতে পারব, যা দ্বারা আমরা সরল সঠিক পথ পেয়ে যাব। এমনটি উদ্দেশ্য করেই ইমাম সাহেব আজকের এই চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয়টি পেশ করেছেন, আমরা তার অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অনুবাদ দ্বারা দুনিয়াতে আখিরাতে অসংখ্য কল্যাণ দান করেন, এই তৌফিক, এই প্রার্থনা আমাদের রবের কাছে চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের অনুবাদকে তুমি কবুল করে নাও এবং এর দ্বারা আমাদেরকে তুমি কল্যাণ দান করো, আমিন। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব সর্বপ্রথমে আমাদেরকে নসিহত করেছেন তাকওয়ার, বলেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, প্রকাশ্যে এবং গোপনে সকল অবস্থাতেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেন? যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলেই তিনি তোমাদের জীবনের অবস্থাকে পরিবর্তন করবেন, সংশোধন করবেন, তোমাদের অভিভাবকত্ব যথাযথভাবে তিনি গ্রহণ করবেন, অর্থাৎ তাকে ভয় করলে পরে তিনি আমাদেরকে সাহায্য করবেন, আমাদের জীবনকে তিনি পরিবর্তন করে সুখ শান্তি দান করবেন আলহামদুলিল্লাহ। তাকওয়া হচ্ছে এমন একটি পথ যা হচ্ছে সৎ এবং সফলকামী মানুষের পথ আলহামদুলিল্লাহ। আর তাকওয়া থেকে নিজেদেরকে বঞ্চিত রাখা হচ্ছে নিঃসন্দেহে স্পষ্ট ক্ষতিগ্রস্ততার পথ নাউজুবিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে তাকওয়ার উপর চলার তৌফিক দান করো এবং তাকওয়া তথা তাকওয়ার বিপরীত পথ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। এবার ইমাম সাহেব তিনি তার মূল বিষয় যে উপদেশ গ্রহণ করার এই বিষয়টি বলার আগেই আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন যে তোমরা উলুল আলবাব, যারা জ্ঞানবান মানুষ, তাদের পথকে তোমরা অনুসরণ করো এবং নিজেরাও অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে যাও। এবং উলুল আলবাব কি, এর একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। উলুল আলবাবের শাব্দিক অর্থ বলবো যে জ্ঞানবান মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ তারা কারা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয় কোরআনুল কারিমে দিয়েছেন। তো ইমাম সাহেব তিনি কোরআনের আয়াত বলার আগে সুন্দর একটা এর যে অর্থ, এর যে একটি পারিভাষিক অর্থ সুন্দরভাবে বর্ণনা করেছেন যে উলুল আলবাব হচ্ছে তারা যারা হচ্ছে সৃষ্টিগতভাবে পবিত্র স্বভাবের এবং যারা হলো এমন ব্যক্তি যারা পরিচ্ছন্ন জ্ঞানের অধিকারী, অর্থাৎ জ্ঞানের দিক থেকে তাদের জ্ঞান হচ্ছে সরল সঠিক জ্ঞান, পরিচ্ছন্ন জ্ঞানের অধিকারী তারা, এবং তাদের যে স্বভাব, সৃষ্টিগত স্বভাব, সেটা হচ্ছে পুত পবিত্র আলহামদুলিল্লাহ। এমন মানুষ হচ্ছে উলুল আলবাব, জ্ঞানবান মানুষ। তবে আরও আছে, সেটা কি, যে তারাই আল্লাহ তাআলার ওহি দ্বারা কল্যাণ লাভ করে, এবং জ্ঞানবান হচ্ছে তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওহিকে বুঝতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে যারা বুঝতে পারে
এবং ওয়ামালুনা বিকালামিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী দ্বারা তারা আবার আমল করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ওহীকে তারা বুঝতে পারে এবং আমলও করে। কেন আমল করে? রাজা আসওয়াবিহি ওয়া খাউফান মিন ইকাবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াবের প্রত্যাশায় এবং আল্লাহ তাআলার আযাবকে তারা ভয় করে থাকে। তাহলে জ্ঞানী মানুষ কারা, উলুল আলবাব কারা? ইমাম সাহেব কয়েকটি গুণ বর্ণনা করলেন। এক নম্বর হচ্ছে যে তারা উন্নত চরিত্রের অধিকারী, তারা হচ্ছে সরল সঠিক এবং পরিচ্ছন্ন জ্ঞানের অধিকারী, তারা ওহী দ্বারা উপকার পায়, কল্যাণ লাভ করে, আল্লাহ তাআলার বাণীকে তারা বুঝতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে তারা বুঝতে পারে এবং আল্লাহর বাণী অনুযায়ী, কোরআন অনুযায়ী তারা আমল করে, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশায় এবং আল্লাহর আযাবকে ভয় করে, আলহামদুলিল্লাহ। এই হলো উলুল আলবাবের একটি ব্যাখ্যা ইমাম সাহেব তিনি দিয়েছেন। এবার এই ব্যাখ্যার সপক্ষে কোরআনুল কারিমের একটি আয়াতও তিনি তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা জাতানাবু ত্বাগুত ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ, যারা তাগুতের ইবাদতকে বা তাগুতের অর্থাৎ তাগুত মানে শয়তান, যারা শয়তানের গুলামি করা থেকে বিরত থাকে এবং এক আল্লাহর দিকে যারা ফিরে যায় তাদেরকে, তাদের জন্য হচ্ছে সুসংবাদ, ফাবাশশির ইবাদ, হে রাসূল আপনি আমার গুলামদের জন্য সুসংবাদ প্রদান করুন। الذين يستمعون القول فيتبعون احسنه, যারা আল্লাহ তাআলার বাণীকে শ্রবণ করে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকেও শ্রবণ করে, فيتبعون احسنه, এবং তারা অনুসরণ করে, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন এবং সুন্নাহকে শোনার পরে যারা অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা الذين هداهمুল্লাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে থাকেন বা হেদায়েত দিয়েছেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই তো হচ্ছে জ্ঞানবান ব্যক্তি, আলহামদুলিল্লাহ। তাহলে উলুল আলবাব বা জ্ঞানবান ব্যক্তি বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা এক আল্লাহর গুলামি করে, শিরিককে বর্জন করে, যারা কোরআনের অনুসরণ করে, হাদিসের অনুসরণ করে, এদেরকেই বলা হয় উলুল আলবাব। সুতরাং যারা কোরআন মানে না, সুন্না মানে না, আল্লাহর ভাষা বুঝে না, কোরআনের ভাষা, কোরআনের বাণী বুঝে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বুঝে না, ভাষা বুঝে না, কোরআন এবং সুন্নার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা কখনও উলুল আলবাব জ্ঞানবান মানুষ হতে পারে না, তারা কখনও পৃথিবীতে কোনো মানুষকে, কোনো মানুষের কল্যাণ কামনা করতে পারে না, সরল সঠিক পথ তো তারা নিজেরাই পায় নাই, আবার অন্যদেরকে আবার কিভাবে তারা সরল সঠিক পথ দেখাবে। এই জন্য উলুল আলবাবের পথে ইমাম সাহেব আমাদেরকে চলতে বলেছেন, উলুল আলবাবদেরকে অনুসরণ করতে বলেছেন, অর্থাৎ কোরআন এবং সুন্নার যারা জ্ঞানী, এইসব জ্ঞানীদের পথে আপনি চলবেন, এদের পথ আপনি গ্রহণ করবেন, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আসলে এই বিষয়টি ছিল ভূমিকা স্বরূপ। এবার ইমাম সাহেব তিনি তার মূল যে বিষয় যে আমরা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করব এবং আমরা এর থেকে উপদেশ গ্রহণ করব, শিক্ষা গ্রহণ করব, এই মূল বিষয়ে তিনি প্রবেশ করেছেন। তবে প্রথমেই তিনি উলুল আলবাবের কি বলে, প্রথমেই তিনি এই গবেষণার একটা ব্যাখ্যা করেছেন যে আমরা যে গবেষণা করব, আমরা যে এর দ্বারা কোরআন এবং সুন্নাহ দ্বারা ফায়দা নিব, আমরা বিভিন্ন রকম এই সৃষ্টি জগৎ নিয়ে যে আমরা গবেষণা করব, ফায়দা নিব, তার একটা পদ্ধতি তিনি বর্ণনা করেছেন। এরপরে তিনি অন্য অন্য বিষয় নিয়ে কথা বলেছেন। লক্ষ্য করুন যে ইমাম সাহেব বলছেন আল ইতিবার, ইতিবার মানে গবেষণা করা বা উপদেশ গ্রহণ করা। তো ইতিবার হচ্ছে এমন একটি পথ যা হচ্ছে বিজ্ঞ ও অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং আলোকিত বিবেকের কাজ, যাদের মধ্যে অন্তর্দৃষ্টি আছে, যাদের মধ্যে মানে যারা যোগ্যতা সম্পন্ন এবং যাদের হৃদয় হচ্ছে পূত পবিত্র, আলোকিত হৃদয়, আলোকিত অন্তর, এই সমস্ত মানুষের পথ হচ্ছে তারা গবেষণা করে, তারা গবেষণা করার মাধ্যমে উপদেশ গ্রহণ করে থাকে। তো ইমাম সাহেব গবেষণার কিছু আরও কিছু অবস্থা বর্ণনা করলেন, যে গবেষণার কিছু অবস্থা হলো এই যে যেমন একজন মানুষ বা যে কোনো ব্যক্তি, সে অতীতকালের কোনো ঘটনা, এমনকি বর্তমানের কোনো ঘটনা যা হচ্ছে জাতি উকুবাতিন ও নিকালিন, যা আজাব এবং শাস্তিমূলক ঘটনা, আজাব এবং শাস্তিমূলক বা ধ্বংসমূলক ঘটনা, সেটা আপনার হতে পারে, অন্যের হতে পারে, বর্তমানের অথবা অতীতের, এইসব ঘটনা থেকে ওই ব্যক্তিটা আবার পরিবর্তন করে তার জীবনটাকে,
পরিবর্তন করে সে কোরআন এবং সুন্নাহ সম্মত জ্ঞান সম্মত পথে ফিরে আসে এবং সে যেসব কারণে সে আজাব পেয়েছিল, যেসব কারণে ধ্বংস হয়েছিল বা জাতি ধ্বংস হয়েছে, সেগুলোকে সে পরিত্যাগ করে। এটা হচ্ছে মানে উপদেশ গ্রহণ করার একটা পদ্ধতি, যে আপনি অতীতকাল থেকে আপনি উপদেশ গ্রহণ করবেন, সেটা নিজের হতে পারে অথবা অন্যের হতে পারে। আরেকটি পদ্ধতি হচ্ছে যে একজন মানুষ, সে ওই সমস্ত সৎ মানুষ তাদের জীবনকে অনুসরণ করবে, যে সমস্ত সৎ মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৎ আমলের কারণে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ, তাদের পথকে গ্রহণ করা, এটাও কিন্তু একটা উপদেশ গ্রহণ করার একটা পদ্ধতি ইমাম সাহেব বলেছেন। এমনকি উপদেশ গ্রহণ করার আরেকটি পদ্ধতি এভাবে বললেন যে সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করা, প্রাকৃতিক জগৎকে নিয়ে গবেষণা করা, যে এর যে মানে গভীর তথ্য সেটাকে বোঝা, এর এর যে সিফাত রয়েছে, এর যে অবস্থা, এর যে গুণাগুণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের চিন্তা ভাবনা করা প্রত্যেকটি মাখলুকাতকে নিয়ে, এবং কেন এই সব কিছুর সৃষ্টিকর্তা কেন এই সব সৃষ্টি করেছেন, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা, গবেষণা করা, এবং পরিশেষে এটাই বোঝা যে এক আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন এবং তার গোলামি করার জন্যই এই সব কিছুকে সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে গবেষণা করার কিছু পদ্ধতি ইমাম সাহেব বর্ণনা করলেন যে অতীতকালের ঘটনা থেকে আমরা শিক্ষা নিব, সেটা আমার নিজের হতে পারে অন্যের হতে পারে, এবং ওই যে শাস্তিমূলক আজাবমূলক যে ঘটনাগুলো যার দ্বারা আমরা শাস্তি পেয়েছিলাম সেটা থেকে ফিরে এসে আমরা একটি কল্যাণকর পথ গ্রহণ করব, কোরআন এবং সুন্নার পথকে গ্রহণ করব, ওই সমস্ত শাস্তির পথকে আমরা পরিপূর্ণভাবে ছেড়ে দিব। এমনকি পৃথিবীতে সৎ মানুষ যারা এসেছিলেন, যারা এর দ্বারা নিজেরা আল্লাহর আনুগত্য করে সম্মানিত হয়েছিলেন, তাদের পথকে আমরা গ্রহণ করব এবং সৃষ্টি জগৎকে নিয়ে আমরা প্রতিটি মুহূর্তে গবেষণা করব, ভাবতে থাকব যে এই সব কিছুকে সৃষ্টি কে করেছেন, কেন করেছেন, কিভাবে করলেন, এগুলো নিয়ে ভাবলেই আমরা উপদেশ গ্রহণ করতে পারব, আমরা নসিহত গ্রহণ করতে পারব এবং আমরা জ্ঞানী মানুষে পরিণত হতে পারব আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। এভাবে ইমাম সাহেব কিছু পদ্ধতি বর্ণনা করলেন উপদেশ গ্রহণের এবং কিছু ফজিলতও বর্ণনা করেছেন, যে যখন একজন মানুষ এভাবে করে গবেষণা করে চিন্তা ভাবনা করে উপদেশ গ্রহণ করবে তখন এটা দ্বারা কি হবে, তার এই গবেষণা দ্বারা ইয়াহাদি ইলাল ফাউজি ওয়ান নাজাতি মিনাল মুহলিকাত, তখন সে সফলতার পথ পেয়ে যাবে আলহামদুলিল্লাহ, ধ্বংসের পথ থেকে ওই মানুষটি মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। ওই মানুষটি তখন সে সরল সঠিক পথে সৎ আমল করতে পারবে, কল্যাণের পথ সে গ্রহণ করতে পারবে, এমনকি সে তখন ওই সমস্ত মানুষ যারা নিজেরাও কল্যাণের পথে চলেছিল এবং অন্যদেরকে কল্যাণের পথের দিকে আহ্বান করেছিল, এদের পথকে তখন এই সমস্ত গবেষকরা গ্রহণ করতে পারবে আলহামদুলিল্লাহ। এজন্য গবেষণার বিরাট ফজিলত রয়েছে, চিন্তা ভাবনা করার অনেক ফজিলত, অনেক বরকত, অনেক কল্যাণ রয়েছে আলহামদুলিল্লাহ। ও তাকুনু আকিবাতুহু ইলাল খাইরাত, ইমাম সাহেব বললেন যে তার শেষ পরিণতি, এই গবেষক ব্যক্তির, এই চিন্তাশীল ব্যক্তির শেষ পরিণতি হবে অত্যন্ত কল্যাণকর আলহামদুলিল্লাহ। আমরা কি চাই না? এটা অবশ্যই চাই, আমাদের জীবনে কল্যাণ হোক। তাহলে আমাদেরকে সবসময় সৃষ্টি জগৎকে নিয়ে, আমার জীবনকে নিয়ে, অন্য মানুষের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে এবং উপদেশ গ্রহণ করতে হবে, তাহলেই আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো, কল্যাণ পেতে পারবো ইনশাআল্লাহ। অপরদিকে ইমাম সাহেব বলছেন যে ব্যক্তি এই গবেষণা থেকে নিজেদেরকে মুক্ত রাখবে সেই ব্যক্তির অবস্থা কি হবে, সেই তো ধ্বংসের মধ্যে লিপ্ত হবে নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নিজেকে উপদেশ গ্রহণ করা থেকে, গবেষণা করা থেকে, অতীত ঘটনা থেকে, বিবেচনা করা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবে, সে ব্যক্তি ধ্বংসের মধ্যে লিপ্ত হবে এবং সে তার সব সময় কুপ্রবৃত্তির অনুসরণ করবে নাউজুবিল্লাহ। তার মন যা চায়, যত পাপ আছে সেই পাপের পথে সে নিজেকে, জীবনকে তার উৎসর্গ করে দেবে নাউজুবিল্লাহ, এবং অত্যাবা সুবুলাল মুফসিদিন, এই পৃথিবীর ফাসাদ সৃষ্টিকারীদের, অশান্তি সৃষ্টিকারীদের পথকে সে গ্রহণ করবে, ফাসারা মিনান্নাদিমিন, পরিশেষে ওই পাপিষ্টদের পথ গ্রহণ করার কারণে সে হবে আফসুসকারীদের, হতাশাগ্রস্তদের আফসুসকারীদের অন্তর্ভুক্ত হবে নাউজুবিল্লাহ।
যদি সে গবেষণা না করে, চিন্তা ভাবনা না করে, বিবেচনা না করে, অতীত ঘটনা থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে সে যদি উপদেশ না নেয়, তাহলে এই কপাল পোড়ায় পরিণত হবে এই মানুষটি, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে লক্ষ্য করুন, ইমাম সাহেব এবার তিনি একটি আল্লাহ তাআলার একটা রীতি বা মূলনীতি বা আল্লাহ তাআলা মানে চিরন্তনভাবে একটা বিষয় লিখে দিয়েছেন। কি লিখে দিয়েছেন? যা আমার আপনার মুখস্থ রাখা উচিত, বোঝা উচিত। শুনুন কি লিখেছেন ইমাম সাহেব। বলছেন, এই বিশ্বজগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর ওয়াজআলা লিল কাউনি সুনানা, আর বিশ্বজগতের জন্য একটি চিরন্তন একটি নীতি নির্ধারণ করে দিয়েছেন, তা হচ্ছে এই, ফাজআলাত তাআতা সাবাবান লিকুল্লি খাইরিন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াজআলাল মাসিয়াতা সাবাবান লিকুল্লি শাররিন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন আল্লাহর আনুগত্যের জন্য দুনিয়াতে আখিরাতে কল্যাণ, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে সে দুনিয়াতেও কল্যাণ পাবে, আখিরাতেও পাবে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ লিখে দিয়েছেন। আবার লিখে দিয়েছেন পাপের জন্য দুনিয়াতে অকল্যাণ, আখিরাতে অকল্যাণ, নাউজুবিল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে আমি সুখ চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই, আমি সুন্দর জীবন চাই, তাহলে ইমাম সাহেব বলছেন সে ব্যক্তি যেন কল্যাণকর কাজ করে, আল্লাহর আনুগত্য করে, কেননা সমস্ত যাবতীয় কল্যাণ দুনিয়ার এবং আখিরাতের আল্লাহ লিখে দিয়েছেন আনুগত্যের মধ্যে, ভালো কাজের মধ্যে, আলহামদুলিল্লাহ, আল্লাহর আনুগত্যের মধ্যে। এটা হলো বিষয়। আর কোনো ব্যক্তি যদি চান আমি বিপদ মুসিবত থেকে বাঁচতে চাই, নিরাপত্তা চাই, তাহলে ওই ব্যক্তির উচিত সে সমস্ত পাপের পথকে পরিহার করবে। কেন? পাপের পথের মধ্যেই আল্লাহ তাআলা সমস্ত অকল্যাণকে লিখে দিয়েছেন, নাউজুবিল্লাহ। দুনিয়াতেও অকল্যাণ, আখিরাতেও অকল্যাণ। আমার বন্ধুগণ, এরপরে বলছেন ওহাল শাকিয়া বিতাআতিল্লাহি আহাদুন। কত সুন্দর করে বলছেন যে আল্লাহর আনুগত্য করে কেউ কি হতভাগ্য হয়েছে? ওহাল সাঈদা বিমাসিয়াতিল্লাহি আহাদুন। পৃথিবীর কেউ আল্লাহর অবাধ্য হয়ে সে কি সৌভাগ্যশীল হয়েছে? আমরা বলবো কখনো হয় নাই, অসম্ভব হয় নাই। সাময়িকভাবে হয়তো কোনো মানুষ আল্লাহর অবাধ্য হয়ে পাপ করে সে সাময়িকভাবে কোনো একটা সুখ অর্জন করে, কিন্তু যা অর্জন করে তার চাইতে পরবর্তী জীবনে বেশি হারায়, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সদা সর্বদাই আল্লাহর আনুগত্য করবো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আমার বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে নবী ও রাসূলদের ঘটনা উল্লেখ করেছেন, মুমিনদের ঘটনা উল্লেখ করেছেন, যে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দিয়েছেন এবং তাদেরকে সফলতা দিয়েছেন, সুউচ্চ আসনে তাদেরকে পৌঁছে দিয়েছেন। এই সব কিছুর মধ্যে আমাদের জন্য রয়েছে উপদেশ, আলহামদুলিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস, সূরা ইউসুফের 111 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকদ কানা ফি কসসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। নিঃসন্দেহে তাদের ঘটনাবলীর মধ্যে রয়েছে উলুল আলবাবদের জন্য নসিহত। উলুল আলবাবকে আমরা আগেই বলেছি, যারা পবিত্র হৃদয়ের অধিকারী, সুন্দর চিন্তা চেতনার অধিকারী, যারা কোরআন মানে, যারা হাদিস মানে, আল্লাহর কথা বুঝে, নবীজির কথা বুঝে, এই সমস্ত উলুল আলবাবদের জন্য উপদেশ রয়েছে কোথায়? নবী ও রাসুলদের ঘটনার মধ্যে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য উলুল আলবাব হতে হবে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু। বিভিন্ন ঘটনা আলোচনা করেছেন, এরপরে বলছেন যে এরপরে আমি আমার রাসূলদেরকে নাজাত দিয়েছি, মুমিনদেরকে নাজাত দিয়েছি। কাযালিকা হাক্কুন আলাইনা নুনজিল মুমিনিন। মুমিনদেরকে যুগে যুগে সাহায্য করা আমি আল্লাহর উপর হক, সুবহানাল্লাহ। আপনি ইমানের উপর চলবেন, কোনো ভয় নাই আপনার, আপনি সৎ পথে চলবেন, আল্লাহর পথে, নবীজির পথে চলবেন, কোনো ভয় নেই, আল্লাহ ওয়াদা দিয়েছেন। হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। অতীতে যেইভাবে আমি আমার রাসূলদেরকে, মুমিনদেরকে সাহায্য করেছি, অনুরূপ মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব, আমি আল্লাহর উপর হক, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। আমার বন্ধুগণ, ইমাম সাহেব এরপরে সূরা নামলের আয়াত তেলাওয়াত করেছেন, সূরা নামলের দুই একটি আয়াত তেলাওয়াত করেছেন, যেমন 51, 52 এবং 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। সেখানে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে ধ্বংস করেছেন তার একটা বিবরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাংজুর কাইফা কান আকিবাতু মাকরিহিম। তোমরা তাকিয়ে দেখো
কেমন করেছি ওই সমস্ত পাপিষ্টদের, অবাধ্যদের, অস্বীকারীদের ষড়যন্ত্রের পরিণতি আমি কিভাবে করেছি। দেখো, আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, ওই সব অবাধ্যদের, তাদেরকে এবং তাদের কমকে, সকলকে আমি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি। নাউজুবিল্লাহ, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা জালামু, তারা আমার সাথে শিরিক করার কারণে, কুফুরি করার কারণে, জুলুম করার কারণে আমি তাদের ঘর বাড়িগুলোকে বিরান বাড়িতে বাড়িতে পরিণত করেছি। বিরান বাড়ি, কোনো জনমানুষ নাই, জনশূন্য এক বাড়ি ঘর বাড়িতে পরিণত করেছি, সেখানে কোনো মানুষ ছিল না, সব আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। নাউজুবিল্লাহ, ইন্না ফি যালিকা লায়াতাল লিকওমি ইয়ালামুন, নিঃসন্দেহে এই সব কিছুর মধ্যে ওই পাপিষ্টদেরকে যে আমি ধ্বংস করলাম, বিরান বাড়িতে যে আমি পরিণত করলাম তাদের এলাকাকে, তাদের তাদের গ্রামকে, সব কিছুকে, এর মধ্যে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে আলহামদুলিল্লাহ। ও আনজাইনাল্লাযীন আমানু ইত্তাকুন, পাপিষ্টদেরকে ধ্বংস করেছি, আমি আবার ওই সব ইমানদারদেরকে, মুত্তাকিনদেরকে নাজাত দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, গভীরভাবে কোরআন পড়তে হবে, কোরআন থেকে উপদেশ নিতে হবে, কিভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই যুগে নবী রাসূলদেরকে সাহায্য করেছিলেন এবং কিভাবে আল্লাহ তাআলা ওই সমস্ত অস্বীকারীদেরকে, পাপিষ্টদেরকে ধ্বংস করেছিলেন, সেই সব বিষয়গুলো গবেষণা করলে পরে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় এরকম আলোচনা করেছেন যে তিনি এভাবে মুমিনদেরকে সাহায্য করেছেন, নবীদেরকে সাহায্য করেছেন, আর পাপিষ্টদেরকে, বিমানদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, যত ঘটনা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যত ইতিহাস রয়েছে কোরআনুল কারিমে, এই সব কিছুর উদ্দেশ্য একটি, যে যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে, আর সবাই উপদেশ গ্রহণ করতে পারবে না, একমাত্র তারাই পারবে, আল মুতাফাক্কিরুন, যারা চিন্তাভাবনা করবে, বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করবে, গল্পের মতো উড়িয়ে দিবে না, চিন্তাভাবনা করবে, তারাই উপদেশ গ্রহণ করতে পারবে। এজন্য ইমাম সাহেব চতুষ্পদ জন্তুর সাথে তুলনা দিয়েছেন, যারা উপদেশ গ্রহণ করে না, মান লা ইয়াতাবিরু ওয়া লা ইয়াত্তাইযু, যে গবেষণা করে না, চিন্তা করে না, উপদেশ গ্রহণ করে না, নিজের জীবনকে নিয়ে যে ব্যক্তি হিসাব করে না, ওয়ালা ইয়ামালু লি আখিরাতিহি, পরকালের জন্য কোনো আমল করে না, এবং সে পাপ থেকে অন্যায় থাকে, অন্যায় থেকে সে বিরত থাকে না, ফাহুয়া কাল বাহিমা, সে হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, নাউজুবিল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সূরাতুল ফুরকানের 44 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, চতুষ্পদ জন্তুর মতো মানুষ কারা, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, হে রাসূল, আপনি তো মনে করছেন যে তাদের অধিকাংশরাই তারা কোরআন শুনে অথবা তারা কোরআন বুঝে, আপনার কথা শুনে, আপনার কথা বুঝে, এরকম আপনি মনে করেছেন না, না, বিষয়টি এমনটি নয়, ইনহুম ইল্লা কাল আনআম, তারা হচ্ছে মূলত চতুষ্পদ জন্তুর মতো, তারা শুনে বুঝে না, তাকিয়ে থাকে কিন্তু বুঝে না, তারা আসলে তারা শুনে না, বালহুম আদল্লু সাবিলা, চতুষ্পদ জন্তুর চাইতেও নির্বুদ্ধতার নির্বুধ পথ তারা গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ, এর চাইতে আরো বেশি নির্বুধ তারা, নাউজুবিল্লাহ, যারা আল্লাহর কথা শুনে না, যারা কোরআনের কথা শুনে না, যারা নবীজির কথা শুনে না, বুঝে না, তাদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নির্বুধ বলেছেন। এজন্য কোরআনে এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে বালহুম কওমুন আমুন, মানে তাদেরকে আল্লাহ তাআলা কেন জাহান্নামে পাঠাবেন, কেন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, কেন তাদেরকে আযাব দিয়েছিলেন, আল্লাহ বলছেন বালহুম কওমুন আমুন, তারা তো অন্ধ জাতি, তাদের তো কোনো চক্ষু নেই, তারা মানুষ যদিও কিন্তু তারা তো আমাকে বুঝে না, সৃষ্টিকর্তাকে বুঝে না, সৃষ্টিকর্তার কাছে যে কল্যাণ আছে সেই কল্যাণকে বুঝে না, সৃষ্টিকর্তার অবাধ্য হলে যে জীবন ধ্বংস হবে সেটা তারা বুঝে না, এই সমস্ত অন্ধ মানুষদেরকে দিয়ে আমি কি করব, এজন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন, দুনিয়াতেও তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, ভালোই করেছেন। এবং আজকেও যারা মানুষ হয়ে তাদের রবকে বুঝবে না, চিন্তা করবে না, তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন, দুনিয়াতে আযাব দিবেন। প্রিয় বন্ধুগণ, এবার শুনুন, ইমাম সাহেব তিনি এত চমৎকার একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটা আমাদের সবার জন্য কল্যাণকর, যে মুমিন এবং মুনাফিকদের মধ্যে একটা পার্থক্য তুলে ধরেছেন ইমাম সাহেব এই হাদিস দ্বারা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন যখন অসুস্থ হয় আর এরপরে সে মারাই যায়,
বর্তমান করোনা ভাইরাসে অসংখ্য মুমিনগণ মারা যাচ্ছে, তাদের জন্য খুব কল্যাণকর হবে এই হাদিসটি, উপকারী হবে ইনশাআল্লাহ। একজন মুমিন যখন অসুস্থ হওয়ার পরে মারা যায়, তখন তার অতীতের সব গুণাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন, তাহলে তার জন্য ফায়দা হলো দুটো। এক নম্বর, কানা কাফফারাতুল লিমা মাযা, অতীতে যে তার ভুল ত্রুটি হয়ে গিয়েছিল সেগুলোর জন্য প্রতিষেধক স্বরূপ অর্থাৎ সব গুণাগুলি আল্লাহ মাফ করে দিবেন, আর ভবিষ্যতের জন্য তার এই অসুস্থতাটা উপদেশ স্বরূপ, আলহামদুলিল্লাহ। বাস্তবে আমরা তাই দেখেছি, কত মানুষ অসুস্থ হলে বিপদ আসতে পড়ে তারা ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আগেও তার মধ্যে একটা কল্যাণ ছিল, তার মনের মধ্যে পবিত্রতা ছিল, কিন্তু জীবন চলতে গিয়ে কিছু ভুল হয়ে গেছে, এই জন্য সে আল্লাহ তাআলা যখন তাকে আজাব দিলেন তখন আবার সে পবিত্র হয়ে যায়, আলহামদুলিল্লাহ। অপরদিকে একটা মুনাফিকের অবস্থা হচ্ছে এই, সে যখন অসুস্থ হয়ে যায়, এরপরে আল্লাহ যখন তাকে সুস্থতা দান করেন, সে চতুষ্পদ জন্তুর মতো, উটের মতো, কেন তার মালিক তাকে অসুস্থ হলে পরে বন্দি করে রাখে, সুস্থ হলে পরে তাকে ছেড়ে দেয়, কিন্তু ফালাম ইয়াদরি লিমা আকালুহু ওয়ালিমা আরসালুহু, সে তো বুঝে না, ওই উট বুঝে না কেন তার মালিক তাকে বন্দি করে রাখলো, আবার এখন আবার কেন ছেড়ে দিল, সে বুঝেই না, তার ওই জ্ঞান নাই। মুনাফিকদের অবস্থা হচ্ছে এই, অসুস্থ হয়, বিপদ হয়, কত কি আসে, উপদেশ গ্রহণ করে না, চরিত্রের কোনো পরিবর্তন নাই। আজকে এই করোনার এই আক্রমণে অসংখ্য বেইমানরা বলে করোনায় কি হবে, মানুষ বাঁচবে মরবে, এটাই সত্য কথা, কিন্তু আল্লাহ যে এই বিপদ দিয়েছেন, আল্লাহর পথে যে ফিরে যেতে হবে, তাদের এই চিন্তা আসে না, নাউজুবিল্লাহ। কিন্তু মুমিনরা বুঝতে পারে, যাদেরকে আল্লাহ সুস্থ দিয়েছেন তারা এত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে বলে যে ভাই কি যে অসুস্থতায় পড়েছিলাম, করোনায় আক্রান্ত হয়েছিলাম আমি, আমার পরিবার, আমরা সবাই, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। দেখা যায় লোকটি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান খরাত করে, সদকা করে, সমস্ত পাপের পথকে পরিহার করে ভালো মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কত বড় রহমত এই মানুষটার জন্য, আলহামদুলিল্লাহ। কিন্তু বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য করোনা কেন, করোনার চাইতে বড় আজাব যদি আল্লাহ দেন কোনো ফায়দা হবে না, একমাত্র জাহান্নাম ব্যতীত তাদের জন্য আর কোনো কল্যাণের পথ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, সমস্ত নবীদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে করেছেন, বা অধিকাংশ নবীদের আলোচনা করেছেন, উদ্দেশ্য কি, যাতে করে উপদেশ গ্রহণ করা হয়। এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও উপদেশ গ্রহণ করতে বলছেন, বলছেন হে রাসূল, আপনি উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি, ওই যে নবী রাসূলদের যাদেরকে আল্লাহ তাআলা হেদায়াত দিয়েছেন, আপনি তাদের পথ গ্রহণ করুন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যে আমরা কি করব, ওই সমস্ত নবী রাসূলদের পথকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন, সেটা হলো যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে যদি আমরা গ্রহণ করি, তার পথে যদি আমরা চলি, আলহামদুলিল্লাহ, দুনিয়াতেও আল্লাহ সুন্দর জীবন দিবেন, আখিরাতেও সুন্দর জীবন দিবেন, এবং আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন, আলহামদুলিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ওমান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যারা আল্লাহর আনুগত্য করবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণ করবে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, তারা জান্নাতের মধ্যে থাকবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে এবং সালিহিনদের সাথে, তারা জান্নাতে একসাথে বসবাস করবে, সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফীকা, কতই না উত্তম বন্ধু তারা, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনি যদি আল্লাহর গোলামি করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারি, তার সুন্নার, তাহলে আমাদেরকে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ওয়াদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে তোমার গোলামি করার তৌফিক দান করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণ করার তৌফিক দান করো, আমিন। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করবে এবং এর ভিতরে কি গভীর তথ্য নিহিত আছে সেটাকে উদ্ঘাটন করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা যে সুনিপুণভাবে অত্যন্ত চমৎকার করে, অপূর্ব করে সৃষ্টি করেছেন, এগুলো নিয়ে সে ভাবতে থাকবে, তখন পরিশেষে এর ফলাফল দাঁড়াবে সে এক আল্লাহ তাআলার তাওহীদকে সে বুঝতে পারবে, আল্লাহর আনুগত্য সে করতে পারবে, আলহামদুলিল্লাহ। গবেষণা ব্যতীত, গভীরভাবে চিন্তা ভাবনা ব্যতীত আমি আপনি কখনো আল্লাহর সামনে মাথা নত করতে পারবো না, আল্লাহকে বুঝতেও পারবো না। এই জন্য এটা হলো পদ্ধতি যে গবেষণা করলে এই তাওহীদ আমাদের মধ্যে বুঝে আসবে। চতুষ্পদ জন্তু নিয়ে একটু ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে ওয়াইন্নালাকুম ফিল আনআমিল ইবরা, চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য উপদেশ আছে। কি উপদেশ? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহিম মিন বাইনি ফারথি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন ওই চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে যে রক্ত আছে, এরপরে তাদের যে পায়খানা আছে অর্থাৎ গোবর আছে, এই সব কিছুর মধ্য দিয়েই তো আমি আবার তোমাদেরকে স্বচ্ছ পরিচ্ছন্ন দুধ পান করাই। সুবহানাল্লাহ, এটা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জন্য উপদেশ আছে, যদি উপদেশ গ্রহণ করি, চিন্তা ভাবনা করি, তাহলে আছে, অন্যথায় নাই। আমার ভাইরা, আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে একটি বড় ধরনের ইবাদত। আলহামদুলিল্লাহ, এই ইবাদত করলে পরে মনের মধ্য থেকে আল্লাহর ব্যাপারে সন্দেহ দূর হবে, অন্তর জীবিত হয়ে যাবে, অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি আলোকিত হবে, উন্নত চরিত্র পাবো। আর যদি আল্লাহর এই মাখলুকত নিয়ে গবেষণা না করি, তাহলে অন্তর কঠিন হয়ে যাবে, হৃদয়ের মধ্যে একটা উদাসীনতা আসবে, বুঝে আসবে না কোনো কিছু। কোরআন এবং সুন্না কি, আবার ইবাদত আবার কি, আজান শোনা যাবে, মসজিদে মানুষ নামাজও আদায় করবে, আপনার পরিবারও মানুষ আদায় করবে নামাজ, আপনি এটাকে খেলা মনে করবেন, খেলা, আপনি তাদেরকে স্থূল শ্রেণীর মানুষ মনে করবেন, এগুলো অজ্ঞ ব্যতীত, যারা দুনিয়ার আনন্দ বুঝে না, দুনিয়ার জীবনটাকে উপভোগ বুঝে না, তারাই তো আল্লাহর কোরআন পড়ে, তারাই তো নবীজির হাদিস মানে, তারাই তো নামাজ পড়ে, তারাই আল্লাহর আনুগত্য করে, যারা জীবনকে উপভোগ করতে বুঝে না। এইসব নির্বোধ মানুষের চরিত্রই তো হচ্ছে এটাই, এরকম নাস্তিকের চিন্তাই আপনার মধ্যে আসবে যদি আপনি চিন্তা ভাবনা না করেন আকল দিয়ে। কত নাস্তিক জাহান্নামের ভিতরে আছে, কত নাস্তিক কবরে আজাব পাচ্ছে, কত নাস্তিক তারা ধ্বংস হয়ে গেছে। সুতরাং আল্লাহ তুমি আমাদেরকে তোমার সৃষ্টি সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করার তৌফিক দান কর, আমিন। ইমাম সাহেব একটি গভীর তথ্য নিয়ে তথ্য আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মেরাজে গিয়েছিলেন, তখন মেরাজ থেকে যখন আসেন, তখন এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, দুনিয়ার আকাশের যখন অবতরণ করলেন, তখন তাকান নিচের দিকে, দেখেন যে সেখানে আওয়াজ দেখা আওয়াজ শোনা যাচ্ছে, এরপরে বাতাস, আওয়াজ এবং ধোঁয়া দেখা যায়। তখন জিবরিল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন এগুলো কি, তখন জিবরিল আলাইহিসসালাম বললেন এটা হচ্ছে শয়তান। শয়তান কি করছে? ইয়াহরিকুনা আলা আয়ুনি বনি আদম, বনি আদমের এই যে চোখে আগুন জ্বালাই দিছে, এই জন্য লা ইয়াতাফাক্কারুনা ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই বনি আদম যখন আগুন জ্বালাই দিছে, তখন আর আল্লাহর এই সৃষ্টি জগৎকে নিয়ে, আকাশ এবং জমিনের এই জগৎকে নিয়ে তখন আর তারা বুঝতে পারে না, চিন্তা ভাবনা করতে পারে না। ওলা উল্লা জালিকা রাউ আল আজাব, যদি এমনটি না হতো অনেক আশ্চর্য বিষয় মানুষ দেখতে পেত। তাহলে বোঝা গেল যে শয়তানের ধোকায় পরে আজকে মানুষ চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, এই জন্য ক্ষতির মধ্যে তারা পড়ে আছে। নাউজুবিল্লাহ, এই ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ। এবার দ্বিতীয় খুতবায় আমরা ফিরে যাচ্ছি, সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি নসিহত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে, তিনি আবারও বলছেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং তোমাদের জীবনে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, আলহামদুলিল্লাহ, মৃত্যুর পরে কল্যাণ দিবেন। দুই, কোনো ব্যক্তি যদি সে গবেষণা বেশি বেশি করে, তাহলে আলহামদুলিল্লাহ সে জীবনে হুচট খাবে না, সে ক্ষতিগ্রস্ত হবে না, এবং যে ব্যক্তি সে আল্লাহ তাআলার অবাধ্যতার পথকে পরিহার করে চলে, সেই শান্তিময় জীবন পাবে, নিরাপত্তাপূর্ণ জীবন পাবে এবং জীবনের শেষ পরিণতি তার শুভ হবে, অর্থাৎ ইমানের অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে। এবং সেই সাথে যে ব্যক্তি অন্য অন্য ব্যক্তির দ্বারা উপদেশ গ্রহণ করে, সে ব্যক্তি ভাগ্যবান। আর হতভাগ্য ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের দ্বারা উপদেশ গ্রহণ করে না, বরং অন্যরাই তার দ্বারা তার বিপদ মুসিবত দিকে উপদেশ গ্রহণ করে, সেই হচ্ছে হতভাগ্য ব্যক্তি। তাহলে ভাগ্যবানকে যে ব্যক্তি অন্যের দ্বারা উপদেশ গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। দুই নম্বর নসিহত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিরস্কার করেছেন যারা নসিহত গ্রহণ করে না, উপদেশ গ্রহণ করে না। আল্লাহ তাআলা অনেক কিছু উপদেশ কোরআন এবং সুন্নায় দেওয়ার পরেও যারা উপদেশ গ্রহণ করে না, তাদেরকে আল্লাহ নিন্দা জানিয়েছেন। চার নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত হচ্ছে এই, তিনি লিখে দিয়েছেন ভালো কাজ করলে পরে তিনি দুনিয়াতে পুরস্কৃত করবেন, আর মন্দ করলে পরে দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আখিরাতেও দিবেন, আর ভালো করলে দুনিয়াতেও সুখ দিবেন, শান্তি দিবেন, আখিরাতেও দিবেন, আলহামদুলিল্লাহ। পাঁচ নম্বর নসিহত হচ্ছে, ইমাম সাহেব বলছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কেননা যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারবে তার আমলটা সুন্দর হবে, এবং আলহামদুলিল্লাহ তার আমলটি সুন্দর হবে। আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবে, তার অবস্থা হবে এই, তার অন্যায় অপরাধ পাপের পথ বেশি বৃদ্ধি হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই উপদেশগুলো আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম যে বেশি বেশি করে আমরা
উপদেশ গ্রহণ করার চেষ্টা করব, কোরআন এবং সুন্নাহ নিয়ে আমরা গবেষণা করব, অতীত নবী ও রাসুলদেরকে আল্লাহ কীভাবে সাহায্য করেছিলেন, মুমিনদেরকে কীভাবে সাহায্য করেছিলেন, আর ওই নবী ও রাসুলদের পথকে যারা গ্রহণ করে না, মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে আল্লাহ কীভাবে আজাব দিয়েছেন, এগুলো নিয়ে আমরা গবেষণা করব, সমস্ত মাখলুকতকে নিয়ে আমরা গবেষণা করব। তাহলে আমরা ইনশাআল্লাহ সরল সঠিক পথ পেয়ে যাব, অন্যথায় হতভাগ্যই আমাদের জীবনে চলে আসবে, আখিরাতও আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।